আসসালামু আলাইকুম ভালো আছেন স্কিল বাড়ার পক্ষ থেকে আমি মেহদি হাসান আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আমরা শুরু করতে পূর্ণাঙ্গ সিরিজ আমরা এই পূর্ণাঙ্গ সিরিজের মধ্যে কাস্টমাইজেশন সম্বন্ধে যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো জানবো এবং খুঁড়ি বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন আজকে আমরা একটু ধারণা নিই ওয়ার্ডপ্রেস কি সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বোঝায় আমরা ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট দেখতে পাই লাইক টেক্সট পিকচার অথবা ভিডিও এগুলোকে বলা হয় কন্টেন্ট তো এই কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য যে সফ যে সফটওয়্যারটা ইউজ করা হয় এটাকে বলা হয় সিএমএস এবং এই সিএমএসটা হচ্ছে ওয়ার্ডপ্রেস তো আমরা এই ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়েই কাজ করবো তো এখন আমরা জানি যে আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো ধরনের সাইট তৈরি করা যায় হোয়াট কাইন্ড অফ ওয়েবসাইট মেক বাই পেজ ওয়ার্ডপ্রেজ পেজ দিয়ে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা যায় পেজ দিয়ে মোটামুটি এখন ওয়ার্ল্ড কাইন্ড অফ ওয়েবসাইট তৈরি করা যায় লাইক বিজনেস ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট ব্লক সাইট পোর্টফোলিও সাইট রেজিউম সাইট ফোরাম সাইট সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মেম্বারশিপ সাইট এটিসি এরকম অনেক ইত্যাদি ইত্যাদি এরকম অনেক সাইট তৈরি করা যায় এই পেজ দিয়ে ওয়ার্ডপেজ দিয়ে তৈরি করা সাইটগুলোর মধ্যে অনেক বড় 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 বিখ্যাত বিখ্যাত কিছু সাইট আছে যেমন আমাদের নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমস নামে একটা পত্রিকা আছে যে পত্রিকাটা তৈরি হয়েছে ওয়ার্ড দিয়ে তো দেখি আমরা নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমস ওকে নিউ ইয়র্ক টাইমস দ্য নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমস যে ওয়েবসাইটটা আছে এই সাইটটা তৈরি করা হয়েছে ওয়ার্ড পেজ সিএমএস ব্যবহার করে এরপরে আছে রাইডার্স ফুয়ার্স হ্যাঁ মেশিন সনি মিউজিক এম নিউজ মাইক্রোসফটের যে নিউজ সেন্টার মানে ব্লক সেন্টার সেটা মোটামুটি তৈরি করা হয়েছে আপনার ব্লক সাইট ওয়ার্ড দিয়ে মাইক্রোসফটের ব্লক সাইটটা আমরা দেখি ব্লক মাই ক্রোসফট ব্লক মাইক্রোসফট আচ্ছা আচ্ছা এই যে মাইক্রোসফটের যে ব্লক সাইটটা আছে এই ব্লক সাইটটা কিন্তু তৈরি করা হয়েছে ওয়ার্ডপেজ দিয়ে সো এখন ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক বিখ্যাত বিখ্যাত এবং বড় বড় সাইট তৈরি করা যায় এবং তৈরি করা হচ্ছে এবং এর জন্য কিন্তু ওয়ার্ডপ্রেস ডে বাই ডে অনেক পপুলার পপুলারিটি হচ্ছে এবং মানুষ ইউজ করতেছে ডিফারেন্ট ওয়ার্ডপ্রেস ডট কম এবং ওয়ার্ডপ্রেস ডট ও আর জি তো ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট করতে গেলে আমাদের প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে ওয়ার্ডপ্রেস ও আর জি কি আর ওয়ার্ডপ্রেস ডট কম এই দুটা কি তো আমরা চলুন এটা সম্বন্ধে একটু ধারণা নেওয়া যাক তোয়ার্ড প্রেস ডট কম এবং হচ্ছে এই দুটো ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস কোম্পানির ওয়ার্ড প্রেস কোম্পানি হচ্ছে ওয়ার্ডপ্রেস কোম্পানি তো এখানে দুটা ওয়েবসাইট হওয়ার কারণ হচ্ছে এটা তো ওয়েবসাইটটা আছে জ ওআ আরজি বা ওয়ার্ড এই ওয়েবসাইটটা থেকে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করতে পারবো এর গেট ক্লিক করলে একটা সফটওয়্যার সিএমএস ডাউনলোড হয় যে ডাউনলোড যে টা ব্যবহার করে আমরা আমাদের মধ্যে এটা হোস্ট করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি অথবা আমরা যদি ওয়ার্ড পেজ ডট কম ইউজ করি এখানেও আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি সেক্ষেত্রে আমরা এখানে দুইটা ইউজ করতে পারি দুইটা সিস্টেম ইউজ করতে পারি একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড তো যখন আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করব ওয়েবসাইট তৈরি করলে দেখা যাবে যে ধরুন আমার নামে একটা আমি ওয়েবসাইট তৈরি করতেছি ধর মেহেদি মেহেদি ডট ওয়ার্ডপ্রেস ডট কম এরকম একটা ওয়েবসাইট তৈরি হবে দেখেন মেহেদি ডট ওয়ার্ডপ্রেস ডট কম একটা ওয়েবসাইট মেহেদি ডট ওয়ার্ডপ্রেজ ওয়ার্ডপ্রেস ডট কম তো আমরা এইভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারি কিন্তু প্রফেশনাল মানে যে সাইটগুলো আছে সেগুলো তো আর এরকম ওয়ার্ড পেজ ডট কম হবে না এটা ডিরেক্টলি একটা ডোমেন নেম হবে ডোমেইন নেম কি ওয়েবসাইটের নাম কী এবং হোস্টিং কি এগুলো আমরা পরবর্তী কোনো লেকচারে পরবর্তী লেকচারে পরবর্তী ক্লাস লেকচারে এগুলো নিয়ে আলোচনা করব তো ওয়ার্ড ডট কম দিয়ে যদি আমরা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করি তো এখানে কি আসলে আমাদের ডিরেক্টলি ডোমেন নেমটা ইউজ করা যায় হ্যাঁ এটা ডোমেন নেমটাও ডিরেক্টলি ইউজ করা যায় তো এটা ইউজ করার জন্য আমাদের এখান থেকে র‍্যাম্প প্ল্যান প্রাইজিং এ চলে যাই আমরা প্ল্যান প্রাইজিং এ চলে গেলে এখন দেখেন এখানে কিছু প্ল্যান দেওয়া আছে পার্সোনাল প্রিমিয়াম বিজনেস ই-কমার্স তো পার্সোনাল সাইটের জন্য আর চার ডলার প্রতি মাসে পে করতে হবে প্রিমিয়াম সাইটের জন্য আট ডলার বিজনেস সাইটের জন্য পঁচিশ ডলার এবং ই-কমার্স সাইটের জন্য পঁয়তাল্লিশ ডলার পে করতে হবে তাহলে আমরা আমাদের সাইটটাকে এখানে হোস্ট করে বা এখানে আলাদা কোনো হোস্টিং লাগবে না হোস্ট করে আমরা ইজিলি একটা ওয়েবসাইট তৈরি করতে পারি এরপরে আসি হাউ মাস মানি আর্ন ফ্রম মার্কেট প্লেস লোকালি ওয়ার্ড ওয়ার্ডপ্রেসের ওয়ার্ড কাজ শিখে আদৌ ইনকাম করা যায় বা মার্কেট প্লেস থেকে আদৌ কোনোটা আর্নিং করা যায় আদৌ করা যায় কিনা এগুলো নিয়ে একটু আমরা দেখি চলুন আমরা ফাইবার নিয়ে একটু ফাইবারে দেখি ফাইবারে দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কি কিনা ফাইবার ডট কম যদি আমি সার্চ করি ওয়ার্ড লিখে ওয়ার্ড লিখে যদি সার্চ করি তাই শুধুমাত্র ওয়ার্ড প্রেসে আশি হাজার গিগ ফাইবারে আছে তার মানে বোঝা যাচ্ছে যে ওয়ার্ড প্রেসের একটা ইউজ পরিমাণ চাহিদা মার্কেট প্রেসের মধ্যে দেখা যাচ্ছে তো সেমভাবে আপ ওয়ার্ক ফ্রিল্যান্সার কম সব জায়গায় মোটামুটি ওয়ার্ড প্রেসের চাহিদা আছে এবং ওয়ার্ড প্রেস দিয়ে ইউজ করে আপনি একটা প্রফেশনাল মানে ওয়েবসাইট তৈরি করে কাজ করতে পারবেন এবং লোকালি ফাইবার বাদ ফাইবার মার্কেট প্লেস বাদেও আপনি বিভিন্ন লোকাল কাস্টমারের কাছ থেকে লোকাল ক্লায়েন্টের কাছ থেকেও কাজ করতে পারবেন এই ওয়ার্ড প্রেস ইউজ করে এরপর আমরা জানবো হাউ টু ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন কিভাবে করা যায় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করার জন্য দুটো জিনিসের প্রয়োজন হবে আমাদের একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে প্লাগইন তো থিম এবং প্লাগ ইন এই ফ্রি ফ্রিতেও পাওয়া যায় ফ্রিতেও অনেক থিম এবং প্লাগইন আছে যেমন আর ওয়ার্ডপ্রেস দিয়ে যে তোমরা কাজ করবো সো ওয়ার্ডপ্রেস ওয়ার্ডে কাজ করলে দেখেন ওয়ার্ডজ ওয়ার্ডের মধ্যে থিম নামে একটা অপশন আছে থিমে ক্লিক করলে অনেক ধরনের থিম আছে এবার প্লাগইন এবারে এবার আছে প্লাগ

ফাংশন দেওয়ার জন্য বা ফাংশন তৈরি করার জন্য ইউজ করা হয় এই প্লাগইন তো থিম এবং প্লাগইন ফ্রি এবং প্রিমিয়াম রিসোর্স ইউজ করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি তো চিন্তা কিছু নাই আমরা ফ্রি তেও কাজ করব এবং প্রিমিয়াম থিম প্লাগইন দিয়েও কাজ করব এবং আরেকটা চিন্তা হতে পারে যে আপনাদের আমরা প্রিমিয়াম থিম কাজ করে থিমে কাজ করলে কি থিমটাকে আমাদের কিনতে হবে না আপনাদের কোনো জিনিস কিনতে হবে না আমি নিজে আপনাদের এগুলো প্রোভাইড করব সো প্রিমিয়াম থিম প্লাগইন ইউজ করে আপনি একটা উন্নতমানের এবং প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন তো আজকে তাহলে এই পর্যন্তই আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি তো দেখা হবে আগামী ক্লাসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন কোদা হাফিজ